চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, তবে এটিকে কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবেই গণ্য করা হয়। অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ে অনুষদের উপর শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। সিভাসু বাংলাদেশের সর্বপ্রথম প্রাণী ব্লাড ব্যাংক তৈরি করে বাংলাদেশের প্রথম পেট হাসপাতাল, প্রথম অ্যানাটমি জাদুঘর সিভাসু তৈরি করেছে। চট্টগ্রামের কুলসিতারার জাকির হোসেন রোডে এটি অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকে রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, সামনে পাহাড়তলি এলাকা, পেছন দিকে ফয়েজ লেক। ১৯৯৫ থেকে ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার সিলেট ও চট্টগ্রামে দুটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করে, পরবর্তীতে দিনাজপুর ও বরিশালে আরও দুটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করে। চট্টগ্রামের ভেটেরিনারি কলেজের প্রাথমিক নাম ছিল চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালের জানুয়ারি মাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজটির পড়াশোনার ব্যাপকতার জন্য, পুরো সিলেবাসের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে কলেজটিকে একটি আলাদা অনুষদে রূপান্তরিত করে। তখন পুরো চট্টগ্রামে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছিল না। ফলে চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজকে আলাদা একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জোর দাবি উঠে। এরই ধারাবাহিকতায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২রা ফেব্রুয়ারি ২০০৬ তারিখে এটিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত গবেষণা প্রকল্প পরিচালিত হয়। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ কেন কমে যাচ্ছে এই সংক্রান্ত কারণ উদ্ঘাটনে গবেষণা প্রকল্পটি শুরু করা হয়। ২০২০ সালে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারীতে এই ভাইরাসের জিনোম রহস্য উন্মোচন করে সিভাসু। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাথে যৌথভাবে গবেষণা কার্যক্রম চালানো হয়। চারটি দেশের ভাইরাসের সাথে জিনগত মিল দেখতে পাওয়া যায়। মূল ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জন্য পৃথক দুটি হল রয়েছে। একটি হল বীর মুক্তিযোদ্ধা এম এ হার্ডান হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ছাত্রী হল। এছাড়াও প্রশাসনিক ভবন, ইউসুফ চৌধুরী ভবন, শহীদ মিনার সহ আরও কিছু ভবন রয়েছে। অ্যানাটমি মিউজিয়াম, ফিশারিজ মিউজিয়াম সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। ১৯৯৬ সাল থেকে পশু পাখির চিকিৎসার জন্য এই হাসপাতাল গড়ে ওঠে। তবে শুরুতে এটি ছিল কেবল একটি টিনশেড বিল্ডিং, ধীরে ধীরে এটি এখন পাঁচতলা ভবনে রূপান্তরিত হয়েছে। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টিতে এই মৎস্য জাদুঘরটি নির্মিত হয়। প্রশাসনিক ভবনের নিচতলায় 2500 বর্গফুট জায়গা জুড়ে এটি অবস্থিত। কর্ণফুলী, হালদা, রাঙ্গামাটির কাপ্তাই লেক, সিলেটের হাওড়, পাবনার খালসহ দেশের বিভিন্ন এলাকার পুকুর, বিল ও নদী থেকে সংগ্রহ করা হয়েছে দেশি প্রজাতির মাছ। এটি দেশের প্রথম অ্যানাটমি জাদুঘর। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রকল্পের আওতায় এই জাদুঘরটি নির্মাণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগ এই জাদুঘরটি দেখাশোনা করে। গরু, ঘোড়া, হরিণ, উট, হাঁস, ছাগল, বেড়া, কবুতর, কুমির, সাপ, টিকটিকি, শুকর, উটপাক, বানরের কঙ্কাল এই জাদুঘরে সংরক্ষিত আছে। ২০১৫ সালের ডিসেম্বরে এই ক্যাম্পাস তৈরির কাজ শুরু হয়। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় এই ক্যাম্পাস অবস্থিত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম আউটরিচ ক্যাম্পাস। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 3টি অনুষদে 18টি বিভাগ রয়েছে। কৃষিক্ষেত্রে পাট পরিচয়ে অবদান রাখার জন্য সালমা সুলতানা 2020 সালে নুরমান বোরলক পুরস্কার বিজয়ী হন। আজ এইটুকুই। আমি আব্দুল আওয়াল আপনাদের সাথে আছি। পরবর্তীতে আপনাদের সামনে দেশের অন্য একটি ক্যাম্পাসের বর্ণনা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।